বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিক বিজয় উৎসব 2021। উৎসবে বিভিন্ন পেশার 6 প্রবীণ গুণীজনকে চট্রলার বীর এবং 8 তরুণকে তারুণ্যের কাণ্ডারি হিসেবে সম্মাননা দিয়েছে ক্লিক পরিবার। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত 6 প্রবীণ গুণীজন হলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডক্টর মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শিরিন আক্তার, 21 পদকপ্রাপ্ত নাট্যশিল্পী আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও প্রবীণ রাজনীতিবিদ খোরশেদ আলম সুজন এবং শিল্পপতি তরফদার রুহুল আমিন। 2 দিনব্যাপী আয়োজিত ক্লিক বিজয় ফেস্ট 9 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয়ে 10 ডিসেম্বর শুক্রবার রাত 10টায় শেষ হয়। প্রথম দিন সন্ধ্যা 6টায় ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান। সন্ধ্যায় মঞ্চে পরিবেশিত হয় বাংলা চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান ঐতিহ্যের বাংলা সিনেমা। ফেস্টের দ্বিতীয় দিন সন্ধ্যায় ক্লিক ম্যাগাজিনের চট্রলার বীর সংখ্যার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। বিজয় উৎসবে প্রতিদিন মঞ্চে পরিবেশিত হয়েছে ব্যান্ড সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশজ পোশাকে বর্ণাঢ্য ফ্যাশন শো। চট্টগ্রামকে ভালোবেসে যারা নিরলসভাবে কাজ করে নিজেদের অনন্য অবস্থানে নিয়ে গেছেন তাদের সম্মাননা জানাতেই এই আয়োজন বলে জানায় ক্লিক পরিবার। ফারজানা আক্তার সানজিদা, সিটিজি নিউজ, চট্টগ্রাম।